এত পুরনো আসবাব কিনলেন কর্তা? আজকাল এই ধরনের কথা কেউ বলে না। ছোট লরিটার পেছনে দামি অ্যান্টিক সেগুন কাঠের পালঙ্ক আর মেহগনি কাঠের আলমারিটা চাপিয়ে সামনের ড্রাইভারের সিটে উঠে বসতেই লরির চালক জিজ্ঞেস করল। দেখে শুনে মৃত্যুঞ্জয় বাবু বুঝলেন গ্রামের মানুষ কৌতূহল থেকে প্রশ্নটা করে ফেলেছে। হেসে বললেন, আমার আসলে পুরনো জিনিস কেনার খুব শখ, তাই সেই জলপাইগুড়ি থেকে কুচবিহারের এই পুরনো বাংলোটাতে এসেছি এইসব আসবাব নিলামে কিনবো বলে। এসে দেখলাম যা সব দেখছি সেগুলোর অবস্থা ভালো নয়, বহু পুরনো সব জিনিস। শুধু এই খাট আর আলমারিটা একেবারে দারুণ আছে, তাই একটু দাম পড়লেও কিনে নিলাম। জলপাইগুড়ির নামী ব্যবসায়ী মৃত্যুঞ্জয় বাবু, কিন্তু দোষের মধ্যে যেখানেই সন্ধান পান অ্যান্টিক জিনিস পুরনো জিনিস বিক্রি হচ্ছে সেখানেই যাওয়া চাই। জিনিসপত্র কিনতে কিনতে এতটাই পাকা হয়ে উঠেছেন যে একবার দেখেই তার আগাগোড়া সব বলে দিতে পারেন। আজও ঠিক সেই রকম খবরের কাগজে এই বাড়ির আসবাব বিক্রির খবরটা পড়ে কাজকর্ম শিখেই তুলে চলে এসেছেন এখানে। বাড়িতে গেলে গিন্নির কাছে ঝাড় খাবেন চরম, সেটা জানেন। আর ওনার এই স্বভাব ওনার মা বাবা কেউ সাপোর্ট করে না, সুতরাং গিন্নির পাল্লা ভারী। এমনি ঘরে পুরনো ফুলদানি শোপিস ভর্তি, কিন্তু সেগুলো কেনা এক আর এত বড় খাটালমারি ও কথা। হাল ফ্যাশনে ডুপ্লে প্লার্টান বাড়িতে এগুলো কতটা মানাবে সেটা নিয়েও সন্দিহান ছিলেন, তবুও লোভে পড়ে কিনে ফেললেন। মনে মনে একটু সাজিয়ে নিলেন গিন্নিকে কি বলবেন, এটাই বলবেন যে এই খাট আর আলমারি ওনাদের শোবার ঘরে থাকবে। ওনাদের খাটটা মানে বিয়েতে উপহার পাওয়া গিন্নির বাড়ি থেকে দেওয়া খাটটা ছেলের জন্য যে ঘরটা বানানো হয়েছে সেখানেই রাখা হবে। এমনিও গিন্নি বলছিলেন ছেলের 10 বছর বয়স হয়েছে, এবার ওকে আলাদা ঘরে শোয়ানো উচিত। তাই আগেই মৃত্যুঞ্জয় কেমন ব্যবস্থা করে ফেললেন, ঘরে ঢোকার আগে বেশ ভালো একটি গদিও কিনে ফেললেন, তারপর মনে সাহস এনে দরজায় কলিং বেলে চাপ দিলেন। গিন্নি সুলেখা আগেই দোতলা থেকে নিচে গাড়ি থামাতে দেখেছিল, মেজাজের পারদ আজ সপ্তমে চড়েই ছিল, তাই বাক্যবান যা শুনতে হলো সে আর লিপিবদ্ধ না করাই ভালো। মৃত্যুঞ্জয়ের মাও বললেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী, সেই মা লক্ষ্মীকে এইভাবে দুহাতে খরচ করে উড়িয়ে দিতে নেই, তাতে অমঙ্গল হয়। তবে কিনে যখন এনেছেন তখন ওই ড্রাইভারের সহযোগিতায় প্ল্যান মতো নিজেদের খাট ছেলের ঘরে আর এই খাট আর আলমারি মৃত্যুঞ্জয়ের শোবার ঘরে শোভিত হলো। ঘরখানার যেন শ্রী ফিরে গেল। খুশি মনে, বাহ, এই না হলে খাট, একেবারে রাজা মনে হচ্ছে নিজেকে বলে ফেলেই পাশে তাকিয়ে দেখলেন গিন্নিও খুশি মুখেই তাকিয়ে আছেন। অর্থাৎ প্রথমে চেঁচামেচি করলেও পরে ব্যাপারটা বেশ মনে ধরেছে। তবুও কপট রাগ দেখিয়ে বললেন, এবার একটু কাজে যাওয়া হোক, আর যদি একটা ভাবি যাবি জিনিস কিনে ঘর ভরিয়েছ তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো, এই বলে রাখলাম। রাত্রের নতুন বিছানায় নতুন গদিতে শুয়ে ভারী আরামে ঘুম হলো মৃত্যুঞ্জয় আর সুলেখার। তিন সাতেক আরামে কাটানোর পরে শুরু হলো আসল সমস্যা। নতুন খাটে শুধু স্বামী স্ত্রী শোয়াই, আজকাল শারীরিক নৈকট্য মাঝে মাঝেই বেড়েছে মৃত্যুঞ্জয় আর সুলেখার। কিন্তু সেদিন মাঝরাতে সুলেখার সারা শরীরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো, কেউ যেন চেপে ধরে অত্যাচার করছে, তাতে আদর নেই এক ফোঁটাও। অসহ্য যন্ত্রণা নিয়ে চিৎকার করে যখন উঠে বসলো বিছানায় তখন ঘড়িতে রাত 3টে। সুলেখার চিৎকার শুনে উঠে বসেছে মৃত্যুঞ্জয়ও, সে বেচারা ঘুমাচ্ছিল। উঠে আলো জেলে যে দৃশ্য চোখে পড়ল তাতে আটকে শিউরে উঠল দুজনেই। খাট থেকে নামতে গিয়ে নামতে পারছে না সুলেখা, তল পেটে অসহ্য ব্যথা, সারা হাতে গলায় মুখে কালশিটে দাগ,
গয়না বসে গিয়ে হাত কেটে গেছে। অথচ অবাক ব্যাপার হলো, কোনোদিনই গয়না পরে ঘুমায় না সুলেখা। এদিকে ঘরের দরজাও বন্ধ, জানলাতেও গ্রিল দেওয়া, ফলে বাইরের কেউ ঢোকা একেবারেই অসম্ভব। যাই হোক, আপাতত স্ত্রীকে কোনো রকমে পাজামা করে তুলে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তারেরা যৌন নির্যাতনের বিভৎসতা দেখে চমকে উঠলেন। কে এইভাবে অত্যাচার করলো সুলেখাকে? পুলিশ কেস হতো শুধু মৃত্যুঞ্জয় নামে ব্যবসায়ী, তাই অনেক কষ্টে থানা পুলিশ হওয়া থেকে ব্যাপারটা আটকালেন। কিন্তু পাড়া প্রতিবেশী জেনেই গেল, অতিরিক্ত কৌতূহল নারী নির্যাতন কিনা, আরও গোপন ষড়যন্ত্র কিনা, এই ব্যাপারে নিত্য বৈঠক চলতে লাগলো। দিন দশেক জমে মানুষে টানাটানির পর একটু সুস্থ হলো সুলেখা, তবে এখনো হাসপাতালে ভর্তি। এই 10 দিনে মৃত্যুঞ্জয় যে একা শুয়েছে খাটে, তাতে কিন্তু ওর কোনো সমস্যা হয়নি। শুধু ভাবছে এর পেছনে কারণ কি, ব্যাপারটা যে অতি প্রাকৃত সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আজ একটু সুস্থ সুলেখা, বিকালে আর হাসপাতালে গেল না মৃত্যুঞ্জয়, বদলে চলল কুচবিহার, যেখান থেকে ওই খাটটা কিনেছিল। যারা ওই বাড়ির মালিক তারা বাড়ি এমনকি আসবাব বেচে দিয়ে বিদেশ চলে গেছে, তাই তাদের সাথে দেখা হলো না। কিন্তু আশেপাশে খোঁজ নিয়ে জানা গেল এক অদ্ভুত তথ্য, এই বাড়িটা ছিল কুচবিহারের রাজার খাস গোমস্তার। লোকটা যা রোজগার করত, সন্ধেবেলায় জুয়া খেলে উড়িয়ে দিত, হারতো বেশিরভাগ সময়ে, কিন্তু তবু নেশা কমতো না খেলার। মাঝে মধ্যেই সুন্দরলালের বউ মায়াবতী খেলার আসরে আসতো দাসীর সাথে খাবার দিতে। সুন্দরী বন্ধু পত্নীর দিকে কুনজর ছিল আড্ডায় আসা সকলেরই। একদিন জুয়ায় হারলো সুন্দরলাল, কিন্তু তার হাতে আর পয়সা নেই। এই সুযোগটাই চাইছিল বন্ধুর দল, দাবি করলো 3 রাতের জন্য তিনজনে পালা করে ভোগ করবে মায়াবতীকে। টাকা বাঁচানোর লোভে রাজি হয়ে গেল সুন্দরলাল। পরপর 2 দিন 2 লোক রাত্রে শুলো মায়াবতীর সাথে। ঘৃণায় রাগে সারা শরীর জ্বলে যেতে লাগলো মায়াবতীর, কিন্তু 3 দিনের দিন সব সীমা ছাড়িয়ে গেল। লোকটা শুধু কামনা চরিতার্থ করেই ক্ষান্ত হলো না, পাশবিক অত্যাচার করে অদ্ভুত পরিতৃপ্তির হাসি হাসতে লাগলো। আঁচড়ে কামড়ে সারা শরীরে ক্ষত করে দিল, তারপর তলপেটে মারাত্মক আঘাত করল। আর সহ্য করতে না পেরে মায়াবতী লোকটাকে পাল্টা আক্রমণ করে, গলা টিপে খুন করে। কিন্তু তারপরেই অত অত্যাচার সহ্য করতে না পেরে ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর যতদিন ওই বাড়িতে লোক ছিল, যারা যারা যুগলে ওই খাট ব্যবহার করেছে, আমাবস্যা রাতে তাদের সাথে এই ঘটনা ঘটেছে। তাই বাধ্য হয়ে বাসিন্দারা একে একে বাড়ি ছাড়ে। বাড়িটা পরিত্যক্ত হয়েই পড়েছিল, ওটার মালিক কিছুদিন আগে এসে সব বিক্রি করে বাড়িটা একটা প্রমোটারকে দিয়ে গেছে। প্রমোটার এই ইতিহাস জানে, তাই ওটাকে ভেঙে একটা হোটেল বানাবে। সুলেখা প্রায় 20 দিন বাদে হাসপাতাল থেকে বাড়ি ফিরল। ততদিনে ছেলের ঘরের খাট আবার বহাল তবিয়তে ওর ঘরে ফিরে এসেছে। ছেলের ঘরে শোভা পাচ্ছে হাল ফ্যাশনের দিভান। সুলেখাকে পরম যত্নে খাটে বালিশের ঠেস দিয়ে বসাতে বসাতে মৃত্যুঞ্জয় বলল, ওই খাট আর কারোর কোনো ক্ষতি করবে না, বুঝলে? ওই খাট আমি লোক দিয়ে টুকরো টুকরো করে কাটিয়ে আমার শোরুমের একটা বড় শোকেস বানিয়েছি। যতই হোক, অত টাকা দিয়ে কেনা, নষ্ট তো আর করতে পারি না। সুলেখা হেসে বলল, এবার বুঝেছ তো কেন আমি আর মা তোমাকে অযথা অর্থের অপব্যয় করতে বারণ করি? বুঝেছি মানে হাড়ে হাড়ে টের পেয়েছি। আরেকটা কথাও বুঝেছি, স্ত্রীর আদেশ না পেলে অর্থ ব্যয় করলে সমস্যায় পড়তে হয়, আর একটু হলেই বধূ নির্যাতনের অভিযোগে থানায় যেতে হচ্ছিল আর কি। এমন সময় চোখে পড়ল
ওদের ছেলে দরজার কাছে দাঁড়িয়ে আছে। মাকে এতদিন না পেয়ে সে বেচারার অবস্থা খুব করুণ। বাবাকে ধমকে বলল, এতদিন মায়ের কাছে শুতাম, মায়ের কিচ্ছুটি হয়নি, যে আমাকে আর শুতে নিলে না অমনি মায়ের অসুখ করলো। আজ থেকে বাবা তুমি আমার ঘরে শোবে, আমি আর মা এই ঘরে শোবো, বুঝেছো? ছেলের কথায় হা হা করে হেসে ওঠে। কাছে টেনে নিয়ে মৃত্যুঞ্জয় বলল, না রে বাবু, আমি তুই আর তোর মা তিনজনেই শোবো আগের মতো, মাঝে তোর মা, দুই দিকে আমি আর তুই, তাহলে কেউ তোর মায়ের কিচ্ছুটি করতে পারবে না, কি বলিস? বলেই নিজের জায়গাটি সুলেখার পাশে পাকা করে নিয়ে বউয়ের দিকে চোখ টিপে ইশারা করলো মৃত্যুঞ্জয়। সুলেখা মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, এই রকমই সুখে রেখো ঠাকুর, সবার স্বামী এক নয়, কেউ স্ত্রীকে পরপুরুষের শয্যা সঙ্গিনী হতে বাধ্য করে, আর কেউ স্ত্রীর জন্য জীবন পাত করে, সব পুরুষকে এক সারিতে ফেলো না, স্বামী সন্তান নিয়ে যেন আরো অনেকগুলো বছর এভাবেই আনন্দে কাটিয়ে দিতে পারি।